দেখুন, আমি বিষয়টা যেভাবে বুঝি, আমাদের সদ্য বিদায়ী মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় যা বলেছেন, তিনি যা পরিদৃষ্ট করেছেন তার ভিত্তিতে মন্তব্য করেছেন, এবং এটি আমাদের সমগ্র জাতি সবাই দেখেছে। তার এই যে দেখার সঙ্গে আমাদের দেখার কোনো পার্থক্য আছে বলে কেউ বলতে পারবেন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। এখন আমি বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার মতো করে। মাননীয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, আমাদের হেড অফ দ্য ডেলিগেশন অফ ইউরোপিয়ান ইউনিয়ন, মাননীয় রাষ্ট্রদূত চার্লস হুইটলি প্রমুখ ব্যক্তিবর্গ আমাদের এখানে এসেছেন একটা এগ্রিমোর উপর ভিত্তি করে, রাইট? এবং তারপর তারা আনুষ্ঠানিকভাবে এসেছেন, বাংলাদেশে প্রবেশ করেছেন, আপনার স্বশ দায়িত্বে নিয়োজিত হয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে পাবলিক ইন্টারাকশনে গেছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের ক্রেডেনশিয়াল অর্পণ বা শো করার পরে। উইথ ডিউ পম্প এন্ড প্যাজেন্ট্রি তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে বঙ্গভবনে, এবং তারপর ক্রেডেনশিয়াল শো করার পর তারা আনুষ্ঠানিকভাবে তাদের ক্রিয়াকর্ম শুরু করার যে সূচনা সেটি করেছেন। তো ফলে এখানে ডিপ্লোম্যাটিক নাইসিটি বলে একটা বিষয় আছে, তারা বাংলাদেশ রাষ্ট্রে মেহমান এক অর্থে, এবং সেই সেই দেশের ফ্ল্যাগ বিয়ারার। তো ন্যাচারালি তারা এখানে যখন আমন্ত্রিত হয়েছেন, যেই বঙ্গভবনে তিনি ক্রেডেনশিয়াল শো করেছেন বা অর্পণ করেছেন, সেই বঙ্গভবন থেকে যখন তাকে দাওয়াত করা হয়েছে আপনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, তিনি আউট অফ ডিপ্লোম্যাটিক নাইসিটি তিনি গিয়েছেন এবং শরিক হয়েছেন। এক, দ্বিতীয়ত বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক ছেদ করেন, তারা স্বীকৃতি প্রত্যাহার করেন। এই রাষ্ট্রের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের 27টি যে দেশ আছে তাদের সম্পর্ক অটুট আছে, এবং তার ধারাবাহিকতায় মাননীয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মহোদয় প্রথমত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পলক মহোদয়ের সঙ্গে বৈঠক করেছেন, তারপর মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে বৈঠক করেছেন, করে যা কিছু বলেছেন আমি মনে করি তা সঠিক। কারণ ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ এবং ডিপ্লোম্যাটিক যে নাইসিটি তার অংশ, সেটি দুই রাষ্ট্রের যে জনগণের সঙ্গে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটার দুটি দিক আছে, একটি আনুষ্ঠানিক একটি অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিক বিষয়টাকে আমরা ডিপ্লোম্যাটিক পার্লেন্সে বলে থাকি ট্র্যাক টু ডিপ্লোম্যাসি, এবং দুটি এখানে বিদ্যমান। আর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যে বক্তব্য হাজির করেছেন আনুষ্ঠানিকভাবে, নির্বাচন হয়ে গেছে 7 জানুয়ারি তারিখে, 8 জানুয়ারি তারিখ বাংলাদেশ সময় অ্যারাউন্ড 2 AM তারা একটি বিবৃতি হাজির করেছেন, তাতে নানান রকমের কথাবার্তা আছে। তবে মধ্যে মেসেজ যেটি, সেটি তারা বলতে চাচ্ছেন যে তাদের দৃষ্টিতে অবজারভারদের কোট করে তারা বলছেন যে নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার হয়নি। এবং ঠিক পরপরই অফিস অফ দ্য কমনওয়েলথ এবং আপনার ফরেন মিনিস্ট্রি ব্রিটিশ সরকারের, তারাও কিন্তু একই সুরে কথা বলেছেন। এর পরপর আমরা দেখলাম যে আপনার বা যুক্তরাজ্য এর এবং আগেই, কানাডীয় হাই কমিশন, তারপরে ব্রিটিশ হাই কমিশন এবং মার্কিন দূতাবাসের পক্ষ থেকে স্থানীয়ভাবে জানান দেওয়া হয়েছে যে তারা বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠাননি। জি এটার কারণ হচ্ছে প্রায় সখানেক আপনার বিদেশি পর্যবেক্ষক, যাদের কেউ কেউ মার্কিন নাগরিক, কেউ ক্যানাডিয়ান নাগরিক, কেউ ব্রিটিশ নাগরিক, তারা দাবি করেছেন যে তাদের দৃষ্টিতে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়েছে। রাইট তারা আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা, দেশরত্ন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্টারাক্ট করেছেন, তার সঙ্গে দেখা করে সন্তোষ ব্যক্ত করেছে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তার প্রেক্ষিতেই কিন্তু স্বশ তাদের দেশের দূতাবাস গুলো এই ধরনের বিবৃতি হাজির করেছে অফিসিয়ালি। এবং হুম আরেকটা কনফিউশনের জায়গা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের 4 জন ইলেকশন এক্সপার্ট, তারা বাংলাদেশে লম্বা সময় ধরে নির্বাচন পূর্ব, নির্বাচন দিবস, নির্বাচন পরবর্তী নির্বাচন মূল্যায়নের কাজে ব্যাপৃত আছেন। আমার জানা মতে 21 জানুয়ারি পর্যন্ত তারা এই কাজে বহাল থাকবেন, এবং তার পাশাপাশি আইআরএ এবং এনডিআই এর যে
ইলেকশন এক্সপার্ট টিম তারাও একই কাজে ব্যাপৃত আছে, কমনওয়েলথ এক্সপার্ট টিম তারাও একই কাজে ব্যাপৃত আছে। এই প্রক্রিয়াগুলো শেষ হবে জানুয়ারি মাসের বাই এন্ড অফ জানুয়ারি এনিওয়ে। ফলে তারা কিন্তু লিমিটেড ম্যান্ডেট নিয়ে এসছে, তারা কেউই বলছেন না যে তারা নির্বাচন পর্যবেক্ষণ করছে। আমি জিজ্ঞেস করেছিলাম যিনি ইউ এক্সপার্ট টিমের টিম লিডার তাকে, তার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে 15 বছর আগে আপনার জাম্বিয়াতে, ডেভিড মহোদয়, তিনি বললেন যে আমরা লিমিটেড ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি, আমরা কিন্তু পর্যবেক্ষণের ম্যান্ডেট নিয়ে আসিনি, আমরা ইলেকশন অ্যাসেস করছি। এবং আমাদের যিনি পাঠিয়েছেন মিস্টার জি জোসেফ বোরেল, হাই রিপ্রেজেন্টেটিভ অথবা ভাইস চেয়ার অফ ইউ, তিনি তার কাছে আমাদের রিপোর্ট ব্যাক করতে হবে। এবং এটা এমন হতে পারে আমরা হয়তো বিষয়টা পাবলিক নাও করতে পারি, মানে পর্যবেক্ষক রিপোর্ট যেমন পাবলিক করে ফেলা হয় একটা পর্যায়ে গিয়ে, সেটা ইন্টারিম রিপোর্ট হোক অথবা চার্লস ওয়াইটলি তো বলেছে পাবলিক করা হবে, পূর্ণাঙ্গ রিপোর্ট হোক, কিন্তু তারা কিন্তু সেটা পাবলিক নাও করতে পারে, সম্ভাবনা ক্ষীণ পাবলিক করার। কিন্তু যে কর্তৃপক্ষের দ্বারা তারা নিয়োজিত হয়েছেন তাদের কাছে যখন তারা অর্পণ করবেন তাদের মূল্যায়ন রিপোর্ট, তার উপর ভিত্তি করে সশস্ত্র দেশগুলো তাদের পদক্ষেপ গ্রহণ করবে এই নির্বাচনের নিরিখে। সো জি উইল হ্যাভ টু ওয়েট টিল দেন, অর্থাৎ আগামী মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারা আসলে তার মানে কি মন্তব্য বিতর্কটা করে। যেটা হচ্ছে এখন পুরোপুরি, এটা হলো যে পশ্চিমা বিশ্বের নির্বাচন বিষয়ে একটা ভিন্ন ধর্মী অবস্থান ছিল, একটা প্রতিপক্ষ অবস্থানে ছিল সরকারের সাথে। এখন আমরা দেখছি যে নতুন সরকারের সাথে যে মিট হচ্ছে, গ্রিট হচ্ছে, এগুলির সাথে পশ্চিমাদের অবস্থানের কোনো সম্পর্ক নাই আপনি বলতে চাচ্ছেন, তাদের সম্পর্ক না না বা না, তাদের সম্পর্ক সম্পর্ক আছে, আমি বলেছি সেটার ভিত্তি হচ্ছে এগ্রিমেন্ট আগের এন্ড কারেন্সি, এই আচ্ছা ডিপ্লোম্যাটিক নাইসিটি তাদের মেনটেন করতেই হবে, না না আমি না করলে সেটাই উপায় বলছিলাম, নেই। সেটাই মানে আগে তাদের যে অবস্থান নির্বাচন বিষয়ে, তাদের অবস্থান যেটা সেটির সাথে বা তাদের যে স্টেটমেন্ট দিয়েছিল সেটির সাথে এখন যে দূতাবাসের বা কূটনীতিকরা সরকার প্রধানদের সাথে বা নতুন সরকারের বিভিন্ন প্রতিনিধির সাথে দেখা করছে, এটার সাথে অবস্থানের সাথে কোনো মিল নাই, দুটা দুই জিনিস। কারণ এখন যেটা করছে কূটনীতিকরা এটা হলো কোনো আপনি নাইসিটি কোনো কারণে, সাংঘর্ষিক না বিষয়টা, এটা পার্ট হ্যাঁ অফ ডিপ্লোম্যাটিক নাইসিটি, আচ্ছা পার্ট অফ যত ডিপ্লোম্যাটিক নাইসিটি বুঝতে পারলাম করতেই হবে তাদের, যতক্ষণ পর্যন্ত মেহমান ওকে। হিসেবে তারা এখানে আছে। আর পশ্চিমাদের নির্বাচন বিষয়ে যে অবস্থান, তাদের যে মানে যুক্তরাষ্ট্রের অবস্থান, সেটি আরো এক মাস পর আমরা জানতে পাবো। বিষয়টা বোঝার সুবিধার্থে আমি বোঝার সুবিধার্থে আরেকটা প্রসঙ্গ আমি টেনে নিয়ে আসছি। সম্প্রতি যে ঘটনা ঘটছে পাকিস্তান ও ইরানের মধ্যে, খেয়াল করে দেখেন ইরানের রাষ্ট্রদূতকে বলে দেওয়া হয়েছে আপনার আসার দরকার নেই, এবং পাকিস্তান তার যে রাষ্ট্রদূত ছিলেন তেহরানে তাকে রিকল করেছে। অর্থাৎ সম্পর্কের অবনতি ঘটলে যা ঘটে সেটা মানে খুব ক্লিয়ার এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, মিসাইল অ্যাটাকের মতো ঘটনা ঘটেছে, টিট ফর ট্যাট, আমরা কিন্তু সেই পর্যায়ে নেই। ধন্যবাদ।